নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আবার নতুন একটা গাছ নিয়ে যাবে। তবে বন্ধুরা, প্রথমেই আমি একটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছ তাদেরকে বলে রাখি, আমি গাছের পরিচর্যা নিয়ে সমস্ত কিছু আলোচনা করি আমার এই চ্যানেলটিতে। যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত, তারা এই ভিডিওর তলায় সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো, ক্লিক করো, এবং তারপরে একটা বেল আইকন আসবে, ওই বেল আইকনে ক্লিক করলে আমি যখন যতগুলো ভিডিও আপডেট দেবো সঙ্গে সঙ্গে সেই ভিডিও পেয়ে যাবে। তবে বন্ধুরা, আরেকটা কথা, এটা হলো আমার যারা নতুন দেখছো, এই প্রথম দেখছো এই ভিডিওটা, তো আগে আমি আরও ভিডিও ছেড়েছিলাম, সেগুলো একসঙ্গে দেখার জন্য প্রথমে আমার হর্টিকালচার যে আইকনটা আছে সেখানে ক্লিক করো, এবং সেই ক্লিক করার পরে দেখবে একটা ভিডিওস বলে একটা আইকন চলে আসবে। ভিডিওস আইকনে ক্লিক করলে তোমরা আমার যাবতীয় সমস্ত আজ পর্যন্ত যতগুলো আমি ভিডিও ছেড়েছি সবগুলো তোমরা দেখতে পাবে। তাই বন্ধুরা, এবার আমি যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা আগেই বললাম, যে জারবেরা। বন্ধুরা, তোমরা জেনে থাকবে জারবেরা হলো শীতের ফুল। তা তোমরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জানুয়ারি তো প্রায় শেষ, জানুয়ারি প্রায় শেষ কেন? শেষ তো এই সময় কেন জারবেরা ফুল আমাদের লাগানোর জন্য লাগানোর পদ্ধতি শেখাচ্ছে, তো এটা আসতেই পারে। কিন্তু বন্ধুরা, আমি যতদূর, আমি 3 বছর ধরে জারবেরা ফুল করছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী জারবেরা আমি দেখেছি শীতের শেষ এবং বসন্তের শুরু, এই সময়টা খুব সুন্দর ফুল দেয়। তাই দেখো, অনেক বই অনেক কিছু লেখা থাকবে, অনেক স্যার অনেক কিছু বলে থাকবে, তবে আমি আমার অভিজ্ঞতায় যেটা পাই আমি সেটা তোমাদের সামনে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো আমার যেটা মনে হচ্ছে, জারবেরা শীতের শেষ এবং বসন্তের শুরু, এটাই এর ফোটার সবচেয়ে ভালো সময়। তাই বন্ধু দেখো, এর যে মানে তাপমাত্রা, উষ্ণতার যেটা প্রয়োজন হয় সেটা হলো 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তো 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বন্ধু, তুমি বলো সেটা কখন থাকে? শীতের শেষ বসন্তের শুরু, এখন ফেব্রুয়ারি প্রায় শুরু, এই সময় যদি তোমরা জারবেরা বসাও তাহলে সুন্দর ফুল পাবে। তো বন্ধু, আমি প্রথমেই আমি মাটিটা তৈরি করে নেবো, জারবেরার মাটি। তবে হ্যাঁ, তার আগে বলে রাখি, জারবেরা কয়েকটা প্রজাতি হয়, লারা, ডেলফিন, কামরান, আর হয় সেন্ট্রাল আর নবেদা। তো এটা আমার লারা প্রজাতি, এই লারা প্রজাতি। তবে এর দেশি গাছ আছে সেগুলো সত্যিই শুধু গরমেই জন্মায়, যে দেশি প্রজাতি আছে জারবেরা সেগুলো শুধুমাত্র গরমেই জন্মায়, এগুলো বসন্ত এবং শীত দুটোতেই খুব ভালো হয়। তো বন্ধু চলো এবার একটা মাটির দেখায় কিভাবে মাটিটা তৈরি করতে হয়, এর মাটি কি কাজে লাগে, মানে কিভাবে তৈরি করতে হয়। তো এর যেটা দরকার, একদম সুন্দর ড্রেনেজ মাটি। সুন্দর ড্রেনেজ মাটি তৈরি করতে আমি যেটা করতাম, যেটা লাগে এর, সেটা হলো 2 ভাগ নদীর বালি মাটি, আমি আগে থেকে করে রেখেছিলাম জোগাড় করে, এবং 2 ভাগ নদীর মাটি দিলাম বালি, এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট, এবং 1 ভাগ কোকোপিট। আমি এইভাবে মাটির মিশ্রণটা তৈরি করব, সুন্দর করে মাটির মিশ্রণটা তৈরি করব খুব ভালো করে। বন্ধু, এটাই হলো উপযুক্ত জারবেরার মাটি। সুন্দর করে তৈরি হয়ে গেল, আমি মাটিটা এক পাশে রেখে দিই। এবার বন্ধুরা, আমি যেটা করব, যেটা প্রত্যেকটা ফুল বা ফল লাগানোর আগে টবের যেটা পদ্ধতি সেটা আমি করতে চাইছি। যারা আগে দেখেছো আমার ভিডিওগুলো তারা তো সবাই জানো, যারা নতুন দেখছো তাদের জন্য আবার করছি আমি। প্রথমত একটা ভালো উপযুক্ত হোল দরকার, যেহেতু এটা 10 ইঞ্চি, যেহেতু গ্লাস টপ, সেহেতু একটা বড় হোল আছে, তাই আমি আর কোনো হোল ব্যবহার করিনি। তাই আমি এই হোলটাতে একটা ঢেউ খেলানো একটা খোলাম খুঁজি নেবো। দেখো, ঢেউ খেলানো একটা খোলাম খুঁজি, তার ঢেউটা, ঢেউ খেলানোটা এই দিকটা আছে, আমি সেইটা এইভাবে এই ভিতরে বসিয়ে দেবো। আমি এই দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, এই ঢেউ খেলানোটা এটা নিচের দিকে থাকবে, এইভাবে বসিয়ে দেবো। দেখো, এইভাবে বসিয়ে দিলাম, তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে এইভাবে বসিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হলো ছোট স্টোন চিপ
এমন ভাবে রাখবো যাতে ওই খোলাম খুঁটিটা ঢাকা পড়ে যায়। আগে যারা ভিডিওগুলো দেখেছো তারা প্রত্যেকেই জানো, যারা নতুন দেখছো তাদের জন্য আমি আবার করছি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এটা করে দেখাবো যাতে নতুনরা তাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। এবং এই স্টোন চিপগুলো চাপা দেওয়ার জন্যে আমি বালি মাটি, বালি মাটি নয় অ্যাকচুয়ালি এটা স্যান্ড, যেটা ঘর তৈরি করতে যেটা লাগে বিল্ডিং তৈরির জন্য সেই বালিটা আমি ইউজ করছি। দেখো স্টোন চিপটাও কিন্তু চাপা পড়ে গিয়েছে। আমি এবার যারা নতুন তাদের জন্যই আবার বলছি, যারা পুরনো আমার ভিডিওগুলো দেখো তা তো জানো, আমি যেটা করব সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে আমি জল দেব যাতে এই স্টোন চিপগুলোর মধ্যে বালিগুলো ঢুকে যায়। দেখো জলটা আস্তে আস্তে চুয়ে চুয়ে চলে যাচ্ছে, ফলে স্টোন চিপের সঙ্গে মাটি আর সংস্পর্শে আসবে না, যাতে জল দেওয়ার ফলে স্টোন চিপের মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলোতে মাটিগুলো একদম শক্ত হয়ে এঁটে বসে যাবে না, এই জন্যে এই প্রক্রিয়াটি করা, এই পদ্ধতিটির অনুসরণ করা। দেখো আস্তে আস্তে জল চুয়ে চুয়ে তলায় চলে গেল। এবার আমরা যে মাটিটা তৈরি করে রেখেছিলাম, দেখো আমরা কি করেছিলাম যে দুভাগ বালি মাটি, এক ভাগ কোকোপিট এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট। আমি বলে রেখেছিলাম কোকোপিট যারা পাচ্ছ না তারা কোকোপিটের জায়গায় ধানের ভুষি বা কাঠের গুঁড়ো, ধানের ভুষি বা কাঠের গুঁড়ো ইউজ করে তোমরা এটা করতে পারো। তো আমি এটা করে রেখেছি আগে থেকেই, আমার এটা মিক্স করা আছে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, তো এটা যেভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে এই টপটাকে এভাবে উল্টিয়ে ধরে এটা আস্তে করে আঘাত করে কে বের করে আনতে হবে। আমি রুট বলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি একটু একটু করে। আমি আবার বলেছিলাম যত শিকড় ছাড়বে তত শিকড় কিন্তু গজাবে, তাই আমি আস্তে আস্তে শিকড়টা ছেঁটে দিলাম। দেখো আমি এবার শিকড়টা আমি এবার বসাবো, তো দেখছি এটা অনেক গভীরে চলে যাচ্ছে তাই আমি আরো মাটি দেবো। মোটামুটি মাঝ বরাবর আমার ঠিকই আছে। এবার দেখো খুব সুন্দর ভাবে ভালো করে চেপে চেপে মাটিগুলো ঢুকিয়ে দেবো যাতে কোনো এয়ার বল নিচে না থাকে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি ডিটেলসে দেখাচ্ছি, আমি কিন্তু এটাকে এডিট করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা করে দিতে পারতাম কিন্তু আমি এডিট করিনি, কারণ আমি সরাসরি যতটুকু আমি করি আমার দেখে তোমরা তাই করো, দেখবে সুন্দর ফুল আসবে, গাছ স্বাস্থ্যবান থাকবে। গাছের স্বাস্থ্য এবং ফুল তো নিয়ে আমাদের কাজ,
তো সেইটার জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। দেখো মোটামুটি ওপরে জল দেওয়ার মতো ফাঁকা রেখেছি। আরেকটা জিনিস লক্ষ্য করবে, জল দিলে ওপরে বালিগুলো সব সরে যাবে। যাই হোক, আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলছি এই যে যেখান থেকে পাতা, এবং দেখো এই দেখো কুড়িটা, সবে এখান থেকে কুড়ি বেরোচ্ছে, এই পাতা এবং কুড়ি যেখান থেকে বেরোবে সেইটা যেন কখনো মাটির মধ্যে ঢুকে না যায়। তোমরা এমন করে গাছটাকে পুঁতবে, রোপণ করবে, যেন এইটা মাটির মধ্যে না ঢুকে যায়। তাহলে কি হবে, এই গাছটা কিন্তু খুব, এই গাছটাতে খুব ফাঙ্গাস অ্যাট্যাক করে, তো যখনই জল দেব তাতে এই গাছের গোড়াটা ফাঙ্গাস অ্যাট্যাক করবে এবং পচে পচে গাছটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবার এই গাছটায় জল দেব। আস্তে জল, যাই হোক দেখাচ্ছি আমি এটাকে, টপটাকে নিচে চলে আসবো। আস্তে আস্তে জলটা তলায় পড়ে যাবে। তো বন্ধুরা, এবার আমার যেটা দরকার সেটা হলো গাছটাকে কিভাবে পরিচর্যা করব। তো প্রথমত আমি যখন বসাবো, জানুয়ারির 20 তারিখ, 15 তারিখ হলে কোনো অসুবিধা নেই, 20 তারিখে আমি বসিয়ে দেবো। তারপরে আমি যেটা করব সেটা, যদি গাছে কোনোদিন কুড়ি আসে, প্রথম 2 মাসের মধ্যে যদি কুড়ি আসে তাহলে আমরা কুড়িটাকে ভেঙে দেবো, এবং 2 মাস পর থেকে আমরা কুড়িটা নেব, তাতে গাছটার ফুল খুব ভালো হয়, বড় হয় এবং কালারটাও খুব ভালো হয়। এবং খেয়াল করব যে গাছটায় প্রথম 3 মাস আমরা কি করব, এনপিকে দেবো, শুধু শুধুমাত্র এনপিকে দেবো। এনপিকে 10, 15, 20 এই অনুপাতে এনপিকে কিনে আনবেন। এনে গাছে গোড়ায় যদি দানা হয় তাহলে কি করবেন, 6টা দানা চারিদিকে এই এই টবের যে লেয়ারটা এর চারিদিকে দিয়ে দেবে। তো এবার যেটা হলো সেটা, ফুল যখন আসতে শুরু করবে তখন কিন্তু, তখন তোমরা কি করবে, 10, 15 এবং 30 এই অনুপাতে এনপিকে কিনে এনে সেটাকে দিতে হবে, এবং এর মাইক্রো নিউট্রিশন খুব প্রয়োজন হয়। এর জন্য 1.5 গ্রাম, 1.5 গ্রাম পার লিটারে বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কপার এটাকে ছেটাতে হবে, ফলে আমাদের গাছটা সুন্দর থাকবে, স্বাস্থ্যবান থাকবে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে, যেটা সবসময় লক্ষ্য করতে হবে, যে গাছটায় প্রচুর পরিমাণে জল লাগে কিন্তু জল যেন না দাঁড়ায়। দেখো বন্ধু, জল কিন্তু সব চলে গিয়েছে, আমি আবার জল দেব যাতে তলা পর্যন্ত সমস্ত জলটা এবং গাছের পাতায় বা ওখানে যার কোকোপিট বা বালি লেগে আছে সেগুলো ধুয়েও যাবে, এবং জলটার যা প্রয়োজন সেটা প্রয়োজনটাও মিটবে। তো এবার যেটা আমি বলবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, ভালো যদি ফুল চাওয়া হয় তাহলে আমরা কিন্তু সবচেয়ে বাজে পাতা মানে খারাপ পাতাটা উপড়ে ফেলবো। এখানে এখনো পর্যন্ত নেই, আমরা যদি কোনো পাতায় হলুদ হয় বা কোনো পাতায় কালো দাগ আসে সঙ্গে সঙ্গে সেই পাতাটা উপড়ে ফেলবো, ঠিক আছে। এবার আমি যেটা বলবো আমাদের ফুলের জন্য, এই জারবেরার জন্য যেগুলো বেশি প্রয়োজন হবে সেটা হলো জল। দিনে কিন্তু 500 থেকে 700 ml জলের প্রয়োজন, তাই আমরা 2 দিন ছাড়া জলটা কিন্তু পুরোপুরি টবটাকে ভরিয়ে দেবো, প্রথমটা এবং প্রধান কারণ। 15 দিন অন্তর অন্তর এই মাটিটাকে একটু খুঁষে দেব, খুঁষে দেওয়ার পরে আমরা কিন্তু এনপিকেটা দেব। এনপিকে 15 দিন অন্তর অন্তর, যেটা হলো ফুল আসার পরে 10, 15, 30 অনুপাতে, এবং যে মাইক্রোনিউট্রিয়েন্টস বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কপার এটা কিন্তু আমরা ছড়াবো 15 দিন অন্তর অন্তর। 1.5 লিটার, সরি 1.5 ml
মাইক্রোনিউট্রিয়েন্টস 1 লিটার জলে দিয়ে ছড়িয়ে দেবো। তো মোটামুটি জারবেরা আমার এই পর্যন্ত জারবেরা সমস্ত পরিচর্যা আশা করি সব শেষ। আমার তো আর কিছু মনে হয় না যে এটার মধ্যে আর কিছু বলার আছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো করে খেয়াল করে ভিডিওটা বারবার দেখো, এবং পুরো ভিডিওটা বারবার দেখতে থাকলে জারবেরার তোমরা করতে পারবে, জারবেরা খুব ভালো ফুল হবে আশা করি তোমাদের। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, এবং আমি অবশ্যই সেই সমস্যার সমাধান করতে পারবো। বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ, আর প্রচুর 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 শেয়ার করো, এবং যারা গাছ ভালোবাসে তাদেরকে শেয়ার করো। আমার আমার উদ্দেশ্য সবাই গাছ করুক, সবাই তার উঠানে তাদের ফুলে ভরে উঠুক, ফলে ভরে উঠুক। আমার এই উদ্দেশ্যে যদি সফল হতে পারি, আমি এই উদ্দেশ্যে সফল হতে তাহলে আমি মনে করবো যে আমার এই চ্যানেলটার যে জন্য করেছিলাম সেটা সার্থক। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো।